আমরা আজকে শুরু করব বৃত্ত অধ্যায়। বৃত্ত একটা খুবই জনপ্রিয় এবং খুবই সহজ একটি চ্যাপ্টার, এবং এই শেপটি অর্থাৎ এই আকৃতিটি যেটাকে আমরা বৃত্ত বলি সেটা কেন সব সময় সমান থাকে, কারণ এর ব্যাসার্ধ সব জায়গায় সমান, অর্থাৎ আর। ধরো এখানে আমরা যে বৃত্তটা দেখতে পাচ্ছি, এদিকে এক্স অক্ষ আর এদিকে যদি ওয়াই অক্ষ হয়, এই বৃত্তের কেন্দ্র হলো সি এবং তার স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে, আর এই হচ্ছে আমাদের পি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। পি যে কোনো জায়গায় থাকতে পারে এই পরিধির ওপর। তো পি থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ আর। তো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এটাকে আমরা যদি ভাঙাই তাহলে আমরা ভিন্ন একটি ফরম্যাটে সূত্রটি লিখতে পারি, যেখানে আমরা এইচ সমান সমান মাইনাস জি এবং কে সমান সমান মাইনাস এফ ধরে নেব। সেক্ষেত্রে যে এইটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা যেই জনপ্রিয় সূত্রটি পাবো সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এটি হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ, যেখানে আমরা জি এবং এফকে এভাবে সংজ্ঞায়িত করছি। তাহলে আমাদের কেন্দ্র যদি এই সমীকরণ থেকে এইচ কমা কে বলি, তাহলে এই সমীকরণ থেকে আমাদের কেন্দ্রকে বলতে হবে মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ বের করতে হলে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এ হচ্ছে আমাদের সি। তাহলে এটা ছিল আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। এবার আমরা আরও কিছু সমীকরণ দেখব, আরও কিছু সূত্র দেখব। যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দু দ্বয় ব্যাসের দুই প্রান্ত হয়, তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু জিরো। এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি সেখানে এই বৃত্তটি এক্স অক্ষকে যেমন ছেদ করেছে এতটুকু অংশ কেটে নিয়েছে, ওয়াই অক্ষ থেকেও এতটুকু অংশ কেটে নিয়েছে, এ হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এ হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এই এক্স অক্ষ থেকে কেটে নেওয়া অংশটি হবে টু রুট ওভার টি স্কোয়ার মাইনাস সি, এবং ওয়াই অক্ষ থেকে কেটে নেওয়া অংশটি হবে টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এক্স অক্ষকে যদি বৃত্তটি স্পর্শ করতো তাহলে সি এর মান হবে জি স্কোয়ার, আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতো তাহলে সি এর মান হতো এফ স্কোয়ার। আর মনে রাখবে যে এই বৃত্তটি যদি মূল বিন্দুগামী হয় তাহলে অবশ্যই সি ইকুয়ালস টু জিরো। তাহলে চলো আমরা এখন অঙ্ক করি। তো আমরা এখন যে অঙ্কটি করব সেখানে বলা হয়েছে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ হচ্ছে 6 একক। দেখাও যে এরূপ দুইটা বৃত্ত পাওয়া যাবে। তো প্রথমে আমরা মনে করে নেব যে আমাদের বৃত্তের সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, সুতরাং আমরা পাচ্ছি যেহেতু স্পর্শ করেছে সুতরাং আমরা পাচ্ছি সি ইকুয়ালস টু জি স্কোয়ার। 4,0 বিন্দুটি আসলে এক্স অক্ষ, তার মানে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে আমরা সি ইকুয়ালস টু এই জি স্কোয়ার যদি আমরা এখানে বসিয়ে দিতে পারি, এবং বৃত্তটি যেহেতু এক্স এবং ওয়াই দিয়ে যাচ্ছে, এক্সের মান 4 এবং ওয়াই মান 0 বসিয়ে শেষ পর্যন্ত আমরা যে সমীকরণটি পাচ্ছি সেটি হলো 16 প্লাস 8 জি প্লাস সি ইকুয়ালস টু জিরো। বা আমরা এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে জি প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো, সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি জি এর মান হলো মাইনাস 4। আর যেহেতু সি হচ্ছে জি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি 4 স্কোয়ার, তার মানে 16। আর দেয়া আছে ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাপ হচ্ছে 6 একক। তাহলে আমরা জানি সূত্র অনুযায়ী রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু হচ্ছে 6। অতএব এটাকে যদি আমরা এখন সমাধান করি তাহলে আমাদের কী করতে হবে, 2 এফ স্কোয়ার মাইনাস সি এর জায়গায় 16 ইকুয়ালস টু হচ্ছে 6। তাহলে এফ স্কোয়ার মাইনাস 16 হলো 6 ডিভাইড বাই 2 মানে 3, আর এখানে রুট ওভার উঠাই দিলে স্কোয়ার, বা এখান থেকে আমরা এফ এর ভ্যালু পাচ্ছি প্লাস মাইনাস 5। তাহলে আমরা যেহেতু এখানে প্লাস এবং মাইনাস দুটো ভ্যালু রয়েছে,
তাই এখানে আমরা দুটো বৃত্তের সমীকরণ পাবো এবং সে দুটো হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x কারণ এখানে 2 ইনটু g অর্থাৎ 2 ইনটু মাইনাস 4 তার মানে মাইনাস 8 প্লাস মাইনাস 10y কারণ প্লাস মাইনাস 5 এর সাথে এই 2 গুণ হয়ে যাচ্ছে এবং c এর মান হলো 16 প্লাস 16 ইকুয়ালস টু 0 এটি হচ্ছে আমাদের অ্যানসার তাহলে এই ছিল আমাদের সূত্রগুলোর প্রয়োগ তোমাদের সাথে দেখা হবে এর পরের পর্বে যেখানে আমরা স্পর্শক নিয়ে আলোচনা করব বিদায়